একজন লিখেছেন যে ব্যথার অসুস্থতার কারণে ওষুধ খেতে হচ্ছে, আর এই ওষুধ খাওয়ার কারণে আমি ঠিকমতো ঘুম থেকে উঠতে পারি না, ফজরের সালাত কাজা হয়ে যাচ্ছে, আমি খুবই চিন্তিত আছি, আমি জান্নাতে যেতে পারবো কি না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো বা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা বুসাহা, একজন মানুষের সাধ্যের অতীত আল্লাহ বান্দার উপরে কোনো কিছু চাপাইয়া দেন নাই। যদি সময় মতো আপনার ফজরের নামাজ আদায় করা আপনার সাধ্যের ভিতরে না হয়, তাহলে এজন্য আপনাকে আল্লাহ পাকড়াও করবেন না। এটা এক দুই নম্বর কথা হচ্ছে এই যে যে ওষুধটা আপনি খাচ্ছেন, তো এটা যদি টাইমিংটা চেঞ্জ করার সুযোগ থাকে, যেমন ধরেন যে আপনি হয়তো আর্লি খেয়ে ফেললেন, রাতের প্রথম প্রহরে খেয়ে ফেললেন, যাতে করে ঘুমটা পুরা হয়ে যায় এবং ফজরের সময় অন্তত সূর্য ওঠার আগে হলেও আপনি জাগতে পারেন, এমনভাবে ওষুধটা খাবেন যাতে করে ফজরের আগে আগে জাগা আপনার পক্ষে সম্ভব হয় এবং নামাজটা ফজরের সময় মতো আদায় করা সম্ভব হয়। যদি এরকম করতে পারেন তাহলে এটা কি অধিক উত্তম হয়। তিন নম্বর কথা হলো যে অনেক সময় পরিবারের অন্য কোনো ব্যক্তিরা যদি হেল্প করে আপনার আপনাকে নামাজ পড়ানোর ব্যাপারে, জাগিয়ে দেওয়া ইত্যাদির ব্যাপারে হেল্প করে, তাহলে কিন্তু অনেক সময় আপনি সফল হতে পারেন। তো যদি এটা করে করা সম্ভব হয় তাহলে আপনি সেটা করবেন এবং এটা আপনার জন্য অধিক উত্তম হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা আলাম।